নমস্কার, আমি রঞ্জন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর আর কেস। আজকে আমরা শিখে নেব বি ভার্বের ব্যবহার। বি ভার্ব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বি ভার্ব তিনটি টেন্সে তিন ধরনের ভাবে ব্যবহার করা হয় এবং এর অনেকগুলি ফর্ম আছে। এছাড়া বি ভার্ব ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, বিশেষত টেন্স, এই সমস্ত ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্ব। বি ভার্ব মেন ভার্ব হিসাবে বা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ একটি বাক্যে নিজে একা মেন ভার্ব হিসাবে, অথবা একটি বাক্যে মেন ভার্বকে সাহায্য করার জন্য অক্সিলারি ভার্ব হিসাবে বসতে পারে। যেমন আই অ্যাম এ গুড বয়, আমি একজন ভালো ছেলে, এখানে বি ভার্ব অ্যাম একা বসেছে, তাই এটি মেন ভার্ব। কিন্তু যদি বলা হয় আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, অ্যাম রিডিং, এখানে মেন ভার্ব রিডিং আর অ্যাম অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে। এই রকম প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর এই তিন ধরনের বি ভার্ব আছে। পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার এই দু ধরনের বি ভার্ব আছে। ফিউচার টেন্সে শ্যাল বি আর উইল বি এই দু ধরনের বি ভার্ব আছে। তাহলে আরেকবার বলছি, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়্যার, ফিউচার টেন্সের বি ভার্ব হচ্ছে শ্যাল বি, উইল বি। আর দয়া করে বলছি, এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং বি ভার্ব সম্বন্ধে পুরোপুরি জানতে হলে তাহলে ভিডিওটি একদমই স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে করে সবাই এটি জানতে পারে, সমস্ত ছাত্রছাত্রীর যাতে এটা সুবিধে হয়। আচ্ছা, তো প্রেজেন্ট টেন্সে বি ভার্ব যে অ্যাম, ইজ, আর থাকে সেগুলো কার পর কেমন বসবে, মানে সাবজেক্টের পর কেমনভাবে ইউজ হবে, না আই এর পর অ্যাম, উই এর পর আর, ইউ এর পর আর, হি অথবা সি এর পর ইজ, দের পর আর। এছাড়া মনে রাখতে হবে এক বা একজন বোঝালে তারপর ইজ, আর অনেক বা অনেকজন বোঝালে তারপর আর বসবে। এইগুলো বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে নাউন, তার জন্য একজন হলে ইজ, অন্য অনেকজন হলে আর বসবে। আচ্ছা, আর অ্যাম, ইজ, আর এই কথাগুলি যদি ট্রান্সলেশন ইউজ করা হয় তো সেক্ষেত্রে তার অর্থ কী দাঁড়ায়, অ্যাম, ইজ, আর কথাগুলির অর্থ কী যদি মেন ভার্ব হিসেবে বসে, না অ্যাম, ইজ, আর অর্থ হই, হও বা হয়। আচ্ছা, এরপর আসছি ওয়াজ, ওয়্যারে। ওয়াজ আর ওয়্যার কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন শব্দের পর ওয়াজ বসাবো, কোন শব্দের পর ওয়্যার বসাবো, ছাত্রছাত্রীরা প্রচণ্ড ভুল করে। তো আই এর পর ওয়াজ, উই এর পর ওয়্যার, ইউ এর পর ওয়্যার, হি অথবা সি এর পর ওয়াজ, দের পর ওয়্যার। এছাড়া অন্য কোনো যদি নাউন হয় সেক্ষেত্রে একজন হলে ওয়াজ, অনেকজন হলে ওয়্যার। ওয়াজ আর ওয়্যার এই দুটি শব্দের অর্থ ছিল, ছিলাম বা ছিলে হিসাবে ব্যবহৃত হয় ট্রান্সলেশনের ক্ষেত্রে। এরপর আসছি ফিউচার টেন্সে বি ভার্ব, অর্থাৎ শ্যাল বি, উইল বি কার পর কোথায় বসে, না আই এর পর শ্যাল বি, উই এর পর শ্যাল বি, ইউ এর পর উইল বি, হি অথবা সি এর পর উইল বি, দের পর উইল বি। এছাড়া মনে রাখবে না আই ও উই বাদে, মানে আই আর উই এই দুটোতে শ্যাল হয় আর বাদবাকি সবের পর উইল বি হবে। শ্যাল বি বা উইল বির অর্থ দাঁড়ায় হব বা হবে। আচ্ছা, এবার এইগুলোকে যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে কেমন দাঁড়ায় সেটা কয়েকটা আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আই অ্যাম এ বয়, আমি হই একজন বালক। আই ওয়াজ এ স্টুডেন্ট,
আমি ছিলাম একজন ছাত্র। আই শ্যাল বি, আমি হব এ টিচার। তাহলে এইভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি। তো বিভাব সম্বন্ধে আমরা যেটা শিখলাম সেটাকে আরেকবার সম্পূর্ণভাবে বলে দিই না। বিভার্ব মূলত তিন ধরনের, প্রেজেন্ট টেন্সে অ্যামিজার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি। এছাড়া কয়েকটি বিশেষ বিভার্ব আছে, সেটি কী কী দেখে নিই। বি, বিং আর বিন। বিশেষ বিশেষ ক্ষেত্রে বি, বিং আর বিন আমরা ব্যবহার করে থাকি। এছাড়া বি ভার্ব সম্বন্ধে কারো যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাও, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। এবার তোমরা বলো পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী ভিডিওতে তোমরা গ্রামারের কোন বিষয়ে বা ইংলিশের কোন বিষয়ে ভিডিও চাইছো।